এগুলোর এখন প্রাইস কেমন আছে? এগুলোর বড়গুলো 40 টাকা, বড়গুলো 40 রিটেলে, রিটেলে বড়গুলো এখন 40 টাকা, 3-15 বাদেই সেল করা হবে। এই হলো হচ্ছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল, খুবই সুন্দর লাগছে দেখুন। এই হলো হচ্ছে কই ঘোষ্ট অ্যাঞ্জেল। ও দাদার ক্ষেত্রে পসিবল হবে না, এক হাতে জাল ধরে আছে। নমস্কার বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ ব্লগ অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল। তো আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে, ফিশ ফার্মের উপর। তো বিশেষত ফিশ ফার্মের উপরই আমার বেশি ভিডিও বানানো হয়, কারণ তাদের খুব ভালোবাসি, মানে মাছেদেরকে। তো এই কারণেই ফিশ ফার্মের উপর বেশি ভিডিও বানানো হয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের কালেকশান। পেছনে যিনি দাঁড়িয়ে যিনি আছেন, তিনি এই ফার্মের, এখানে এই যে ফার্মটি আছে, তো এই ফার্মের ওনার দাদা। তো ওনার সাথে আমরা পরিচয় করে নেবো সবার আগে। তো নমস্কার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম শ্রী জয়ন্ত কুমার আটা। আচ্ছা, আর আপনার ফার্মে এখন বিশেষত কী কী মাছ পাওয়া যাবে? এখন মোটামুটি আপনার সিক্রেট গ্রুপের কিছু মাছ আছে, তারপর আপনার উইডো, কালারিং উইডো, যে ওটা 3-4 কালার আছে, সিলভার শার্ক অল্প আছে, আপনার অ্যাঞ্জেল 2-3 আইটেম আছে। হ্যাঁ, তো শর্ট বডি হর্ন, শর্ট বডি হর্ন। হ্যাঁ হ্যাঁ, বিক্রিরও কিছু মনে হয় আছে? হ্যাঁ, বিক্রির কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি, দেখে নিই আমরা কি কোন কোন কালেকশান এই দাদা ভিডিওর মাধ্যমে দেখাবে। তো যারা চ্যানেলে, যারা নতুন যারা আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এতে ভিডিও ছাড়লেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান, আর ভিডিওটি স্কিপ না করে আজকের পুরোটি আপনারা দেখবেন। দেখুন এখানে কিছু আছে, অ্যাঞ্জেল, অর্ডিনারি অ্যাঞ্জেল আছে। হাত দিয়ে ধরা যাবে? হ্যাঁ। এই যে দেখুন, এ হচ্ছে, আমি ধরে দেখাচ্ছি, এই হচ্ছে অর্ডিনারি অ্যাঞ্জেল। এখন এগুলোর কেমন কি রেট আছে? এগুলো মোটামুটি বিক্রিযোগ্য হয়, তবু এগুলো মিনিমাম 5 টাকা, মিনিমাম 5 টাকা। আমি হাত ধরে ধরে দেখাচ্ছি, কারণ ও দাদার ক্ষেত্রে পসিবল হবে না, এক হাতে জাল ধরে আছে। এগুলো এখন 5 টাকা করে। হ্যাঁ, কতদিন বাদে ছাড়া হবে এই মাছ? এগুলো 20-25 পর, তখন ওই 6 টাকা। 6 টাকা? হ্যাঁ, 6-6 টাকা এনে আছে। আচ্ছা, এই গেল হচ্ছে অ্যাঞ্জেলের পার্ট। এবার আমরা কি দেখবো? এবার আরো অ্যাঞ্জেল আছে। আচ্ছা, অন্য এটা হচ্ছে অর্ডিনারি অ্যাঞ্জেল, এটা অর্ডিনারি আছে। এবার আছে হোয়াইট অ্যাঞ্জেল নাকি? হ্যাঁ, হোয়াইট অ্যাঞ্জেল আছে। এই হচ্ছে কই ঘোষ্ট, কই ঘোষ্ট অ্যাঞ্জেল। একদমই বাচ্চা। এর কতদিন হলো এগুলোর বয়স? দিন কুড়ি হয়ে গেছে আমার এখানে, দিন কুড়ি। আচ্ছা আচ্ছা, ও যে বাচ্চা তুলে মানে ব্রিড যে করি, আচ্ছা, সে হয়তো 4-5 দিন লেগেছে, 4-5 দিন লেগেছে। এই হলো হচ্ছে কই ঘোষ্ট অ্যাঞ্জেল। এগুলো সেলের মতো তো এখনো হয়নি। না না, ওই একসাথেই 10-15 বাদে সেল করা হবে। একদমই বাচ্চা, দেখতেই পাচ্ছেন। এই হলো হচ্ছে কই ঘোষ্ট অ্যাঞ্জেল। ঠিক আছে, সিলভার কালার ওই পাশটা আছে, হচ্ছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে। এই দিকটায় প্ল্যাটিনাম অ্যাঞ্জেল, এই দেখুন এগুলো হচ্ছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল।
খুবই সুন্দর লাগছে, একদম বাচ্চা। এটা ওই এগুলোও দিন পনেরো বাদেই মনে হয় সেল করা হবে, এগুলোও দিন পনেরো বাদেই সেল করা হবে। এই হলো হচ্ছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল, খুবই সুন্দর লাগছে দেখুন। অ্যাকোরিয়ামে রাখলে আরও সুন্দর লাগবে। এই গেল হচ্ছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল। এবার আমরা কি দেখব? এবারে হচ্ছে আপনার উইডো, গ্রিন উইডো দেখব আমরা। এবার দেখব হচ্ছে গ্রিন উইডো। বিক্রি হচ্ছে না, শেষের পথে। আচ্ছা, এই হলো হচ্ছে আমাদের আপনার গ্রিন উইডো, দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। কেমন কি রেটে আছে এগুলো? এগুলো 8 টাকা 8.5 টাকা রিটেল প্রাইস। রিটেল প্রাইসে 8 টাকা মতো এগুলো এখন সেলের আছে গ্রিন উইডো। কিছু পার্পেলও মনে হয় আছে নাকি? হ্যাঁ, পার্পেল ওখানে আছে, একটা চলে ওর সঙ্গে চলে আসছে আর কি। আচ্ছা, চলে এসছে, ওই আচ্ছা আছে, দেখতেই পাচ্ছেন। এই হলো হচ্ছে গ্রিন উইডো, এটা এখন 8 টাকায় বিক্রি হচ্ছে রিটেলে। রিটেলে হোলসেল প্রাইসের জন্য আপনারা ফোন করবেন, সেটা বলে দেওয়া হবে। এর বাচ্চার বয়স কেমন আছে মাছগুলোর? এগুলো দুমাস, দুমাস এখন এগুলোর এখন বয়স আছে হচ্ছে দুমাসের, 2 মান্থ ওল্ড। ঠিক আছে, তো এখানে আছে চিকলেট গ্রুপের মাছ, ব্যানানা চিকলেট আছে, আইস চিকলেট আছে, দেখতে পাচ্ছেন আইস চিকলেট, ব্যানানা চিকলেট, ব্লু চিকলেট। এগুলোর এখন প্রাইস কেমন আছে? এগুলো 40 টাকা, বড়োগুলো 40 টাকা, বড়োগুলো 40 রিটেলে। রিটেলে বড়োগুলো এখন 40 টাকা। এই হলো হচ্ছে আইস চিকলেট, আর এইটা হচ্ছে ব্লু। ব্লুটার কেমন কি দাম আছে? ওই মোটামুটি 40 টাকাই। বড়গুলো সব 40 টাকা, এই সাইজের ব্যানানাগুলো এই 40 টাকা করে এগুলো। কোয়ালিটিটা ভালোই আছে, ভালোই কোয়ালিটির মাছের এই মুহূর্তে। এই গেল হচ্ছে আমাদের চিকলেটের পার্ট। এবার কি শর্ট বডি হন? এটা ছোট চিকলেট, এটাও কি বিক্রি নাকি? এটা বিক্রির সময় আসেনি, আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বিক্রির শর্ট বডি হনটা একটু দেখেন। ওইটা আছে নিয়নাকার ছোট। আচ্ছা, ওটা কি বিক্রির নাকি? নিয়নাকার এখন বিক্রি হয়নি, সময় হয়নি। শর্ট বডিটা মনে হয় বিক্রি? হ্যাঁ, শর্ট বডি ওই পাশে, ওই পাশটাই আছে। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই শর্ট বডিটা। ফার্মটায় মানে এই ট্যাঙ্কগুলোই দেখতে পাবেন আপনারা। এখানে তো আছে উইরো, দেখতেই পাচ্ছেন একদম বাচ্চা, আর এইখানটা আছে হচ্ছে আপনার শর্ট বডি। শর্ট বডি টাইপের আমরা একটু দেখে নিই ভিডিওর মাধ্যমে। ওষুধ দেওয়া হয়েছে নাকি? না, এই দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে শর্ট বডি, শর্ট বডির ট্যাঙ্ক, শর্ট বডি হর্নের। বিক্রি হয়ে গেছে না? আকাশ দেখুন এখন মেঘলা করে এসছে, প্রচন্ড খারাপ পরিস্থিতি ওয়েদারের। এই দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে শর্ট বডি, শর্ট বডি হর্ন। এগুলোর তো সেলের জন্য। হ্যাঁ, কেমন কি রেটে ছাড়া হচ্ছে রিটেলে? 30 টাকা রিটেলে ছাড়া, রিটেলে 30 টাকা ধরছে একটু। এইগুলো হচ্ছে রিটেলে 30 টাকা,
এই মুহূর্তে রিটেলটা খুব কম হয়, রিটেলটা কম, হোলসেলটা বেশি হয়। রিটেল প্রাইসটা বলা হচ্ছে, রিটেল প্রাইসটা বললে আমার মনে হয় সুবিধা হবে সবার ক্ষেত্রে। রিটেল প্রাইসটা ওই আমরা 5 টাকা বেশি, হ্যাঁ চাইছি ওই 4-5 টাকা মধ্যে বেশি, হের ফের আর কি 10 টাকা। আর যারা প্রায় পাই এমনি হোলসেল নেয় তাদের তো মিনিমাম 25-30-50-100, হ্যাঁ যারা ওই হবিয়েস্ট যারা আছে তাদের জন্যই রিটেলটা খোলা। হ্যাঁ হ্যাঁ ওই রথের মাছ মাছ এটা আসছে, কিছু ছেলে আসে একটু সামান্য অল্প অল্প মাল নিয়ে অল্প অল্প করে। হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন এগুলো হলো হচ্ছে শর্ট বডি, শর্ট বডি হয়। ঠিক আছে থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখতেই পেলেন অনেক রকমের কালেকশান, বিক্রির কিছু মাছ দেখতেই পেলেন, তা কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। কন্ট্যাক্ট নাম্বার আপনার জামাই হয় না? আমার জামাই, হ্যাঁ প্রসেনজিৎ দাস, প্রসেনজিৎ দাস ওনার নাম। তো যাদের যেটা প্রয়োজন তারা প্রসেনজিৎ দাসকে কল করবেন, অবশ্যই তিনি রিপ্লাই দেবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে লাল বাটনটা যেটা আছে ওটাকে ক্লিক করে দেবেন, ওটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন এই কামনা করছি, আনন্দে থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার এই হবিটাকে টিকিয়ে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই যাতে নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যান। তো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।